সারা রাজ্যের পাশাপাশি রামনবমীকে কেন্দ্র করে মেতে উঠল শিল্পাঞ্চল। যদিও বিশাল এই শোভাযাত্রায় পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তায় ক্ষুব্ধ উদ্যোক্তারা। দুর্গাপুর এনটিএস এলাকায় বাইক র্যালি আটকে দিল পুলিশ। পুলিশ প্রশাসনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় র্যালি উদ্যোক্তাদের। হিন্দু ধর্মের আবেগ আস্থায় আঘাত আনতে চাইছে শাসক দল। পুলিশ দলদশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিজেপি জেলা কমিটির সম্পাদক অভিজিৎ দত্ত। পুলিশ একটু পুলিশের কাজ যেটা আছে সেটা করছে পুলিশ। আচ্ছা, যত আটকাবে তত আমাদের ভালো। আচ্ছা, ঠিক আছে। এটা তো কোন পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম নয়, না এটা একটা আবেগ আছে। একটা আস্থার প্রতি আঘাত আনা হবে। আচ্ছা, আমরা চাই আজকাল সব জায়গায় হবে। আজকে বিকেলেও দুর্গাপুর বাজারে আছে। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কিছু বলবেন? পুলিশের অতি সক্রিয়তা হয়েছে, পুলিশের এখন দিদিমণি আছে, দিদিমণি যা বলছে পুলিশ তাই করছে। পুলিশ পুলিশ বলে নাই, পশ্চিমবঙ্গের লোকে পুলিশ বলি না, পুলিশ পুলিশ দ্যাট মিন্স হচ্ছে স্পেলিংটা চেঞ্জ হয়ে গেছে। POLICE ছিল না, ওটা এফ হয়ে গেছে, বুঝলে, পুলিশ হয়ে গেছে এরা। না, সেরকম কিছু হয়নি। বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি ভাবছে যে এদের তৃণমূলের ধারণা হয়ে গেছে যে রামচন্দ্র ভারতীয় জনতা পার্টি, ঠিক আছে। রামচন্দ্র যে মরিত্তম পুরুষ সবার দেব, সেটা ওরা বুঝতে পারছে না। যদিও এসিপি প্রবুদ্ধ ব্যানার্জি জানান সরকারি ভাবে বাইক র্যালি কোন রকম অনুমতি না থাকায় র্যালি আটকায় পুলিশ। প্রসেস তো কমে গেছে বলছে, র্যালি তো ইয়ে নয়, র্যালি করাটা করা যাবে না। র্যালিটা একটা ছেলে বোধহয় বেরোতে যাচ্ছিল, ওটা বারণ করেছে, এইটুকু। প্রশাসন কমপ্লিট হয়ে গেছে ভালো। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ ডেস্ক। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।